হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা বিফ বিরিয়ানি রেসিপি। আর এই বিরিয়ানিটা রান্নার জন্য আজকে আমি কিছু সিম্পল মশলা ব্যবহার করব। তবে সাধারণ মশলা দিয়ে রান্না করা হলেও এই বিরিয়ানির স্বাদটা কিন্তু একেবারেই অসাধারণ। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি একটা বাটিতে 3-4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আধা কাপের মতো পানি অ্যাড করছি আর গুঁড়া দুধটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সামান্য নেড়েচেড়ে আমি এটাকে 8-10 মিনিটের জন্য রেস্টে রাখব। আর এই মিশ্রণটাকে আমি বিরিয়ানি রান্নার সময় পরে ব্যবহার করব। আর এখানে কিন্তু আপনারা গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধটাকেও ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি এখানে লিকুইড মিল্কটা ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে 1 কাপের মতো তরল দুধ এখানে ব্যবহার করতে হবে। বিফ বিরিয়ানি রান্নার জন্য সবার প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা মিডিয়াম সাইজের দারচিনি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 10-12টার মতো অ্যাড করে দিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ অ্যাড করছি 6-7টার মতো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ অ্যাড করছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 0.5 টেবিল চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের রেডিমেড গরম মশলাটা এখানে ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 0.5 চা চামচের মতো জায়ফলের গুঁড়া, জয়ত্রী গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 0.5 চা চামচ। আপনাদের হাতের কাছে যদি জয়ত্রী আর জায়ফলের এই গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে গরম মশলা গুঁড়াটা আপনারা কিছুটা বাড়িয়ে অ্যাড করবেন। এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রান্নার শুরুতে দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এবার সেটা অ্যাড করছি। তবে এই দুধের মিশ্রণের পরিবর্তে আপনারা চাইলে এখানে 4 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করতে পারেন। টক দই কিন্তু এই বিরিয়ানি রান্নার একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট। আর অনেক সময় দেখা যায় যে অনেকের বাসায় কিন্তু সবসময় টক দই থাকে না। সো টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে যে কোনো রান্নায় এই মিশ্রণটা ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি অ্যাড করছি 0.5 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। 1 কাপের মতো পেঁয়াজ কুচি থেকে আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা পেয়েছি। যেই তেলে আমি বেরেস্তাটাকে ভেজেছিলাম সেখান থেকে 0.5 কাপের মতো তেল আমি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা কিন্তু এখানে আপনাদের প্রয়োজন মতো তেলটাকে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। এবার সব মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মাংসটাকে আমি চুলায় বসিয়ে রান্নাটা শুরু করব। সবার প্রথমেই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন যে মাংসটা কিন্তু কিছুটা পানি ছেড়েছে। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য আরও কিছুটা অতিরিক্ত পানি অ্যাড করছি। অ্যাকচুয়ালি মাংসটাকে কুক করার জন্য যতটুকু পানি দরকার আপনারা ঠিক ততটুকু পানি এখানে অ্যাড করবেন। আর গরুর মাংসটা রান্নার সময় আপনাদের কিন্তু অবশ্যই গরম পানিটাকেই ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু ঠান্ডা পানি মাংসে দেওয়া যাবে না। আর ঠান্ডা পানি যদি আপনারা মাংস রান্নায় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা শক্ত হয়ে যেতে পারে। এবার সামান্য নেড়েচেড়ে আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি আর এই সময় চুলা হিটটা মিডিয়ামে থাকবে। আর ঢেকে আমি মাংসটাকে ঠিক ততক্ষণই রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সেদ্ধ হয়। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে মাংসটা পাতিলে লেগে না যায় আর পুড়ে না যায়। আর দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানির মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার আমি মাংসটাকে তেল আর মশলা থেকে তুলে নিচ্ছি। আর সেম পাতিলে এই তেল মশলার মধ্যে কিন্তু আমি বিরিয়ানি চালটাকেও রান্না করব। এতে করে মাংসের যে ফ্লেভার সেটা চালের সাথে ভালো করে মিশবে আর বিরিয়ানির টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আজকের এই বিরিয়ানিটা রান্নার জন্য আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আর এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটাকেও ঝরিয়ে নিয়েছি।
এবার চালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এই তেল আর মশলার সাথে চালটাকে সামান্য ভেজে নিব। এবার এখানে আমি অ্যাড করছি 6 কাপ গরম পানি। আর যেহেতু আমি এখানে আজকে 3 কাপ পোলাওয়ের চাল ব্যবহার করেছি, সো আজকে আমি এখানে 6 কাপ গরম পানি অ্যাড করেছি। অর্থাৎ আপনারা যে পরিমাণ চাল দিয়ে বিরিয়ানিটাকে রান্না করবেন, খেয়াল রাখবেন যেন গরম পানির পরিমাণটা ঠিক তার দ্বিগুণ হয়। তবে চালের পরিমাণ যদি 1 কেজির বেশি হয়, সেক্ষেত্রে আপনাদেরকে দ্বিগুণের পরিবর্তে 1.5 গুণ পানি ব্যবহার করতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই চালের পানিটাকে আমি সামান্য টেস্ট করব। আর এই অবস্থায় কিন্তু চালের পানিতে লবণের পরিমাণ কিছুটা বেশি হতে হবে, তাহলে রান্নার পরে লবণটা পারফেক্টলি ব্যালেন্স হবে। এবার আমি চালটাকে ঢেকে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। 8 থেকে 10 মিনিট পরে কিন্তু চালের পানিটা প্রায় শুকিয়ে গেছে। আর এবার আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি। রান্না করে রাখা মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়ার জল। ঘি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী এখানে কিন্তু কেওড়ার জল আর ঘিটাকে কিছুটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এখানে আমি অ্যাড করছি পেঁয়াজের বেরেস্তা। আর এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। আর এর সাথে 1 চা চামচের মতো চিনি মিশিয়ে নিয়ে আমি এবার এখানে অ্যাড করছি। হালকা সুইটনেসের জন্য এই চিনিটাকে আমি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা থেকে চিনিটাকে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতো কাঁচামরিচ। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে নিচের চালটা উপরে উঠে আসে আর উপরের চালটা নিচে চলে যায়। এবার আমি শেষবারের মতো বিরিয়ানিটাকে আবারও ঢেকে দিব আর অপেক্ষা করব চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর পাতিলের ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার আমি একটা লং দিয়ে এই পাতিলের ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। আর এবার কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রেখেই আমি বাকি রান্নাটা করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। সো এই বিফ বিরিয়ানিটা কিন্তু ডান। আর এবার এটাকে আমি সার্ভ করতে চলে যাচ্ছি। আর গাইস, এই বিফ বিরিয়ানির টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। ঘরে থাকা মশলা দিয়ে এত টেস্টি একটা বিরিয়ানি, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আশা করছি আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন, এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।